শিক্ষার জন্য এসএসইসি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে অনেকভাবে হেল্প করবে। আগের দিন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেটা নিয়ে একটা ডাউট ক্লিয়ারিং সেশনের ব্যবস্থা অবশ্যই করব। আজকে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলছি। এবার দেখো, ইংরেজিতে কথা বলতে হলে জানতে হবে যে সেন্টেন্স কী করে তৈরি করতে হয়। এবার দেখো, যে কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার গ্রামার শেখাটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দেখব যে সেন্টেন্স কী করে তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা দেখে নিচ্ছি। আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। Is called a sentence. সংজ্ঞাটা খুব ভালো করে দেখে নাও। A group of words that makes complete sense is called a sentence. তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হবে সেটা তো আমরা বুঝতেই পারছি, বাট ইট হ্যাড টু মেক আ কমপ্লিট সেন্স। এটা একটা যেন অর্থপূর্ণ বাক্য হয় সেটার দিকেও নজর রাখতে হবে। কিন্তু এই সংজ্ঞাটা ত্রুটিপূর্ণ, সেটা আমরা পরে বোঝাচ্ছি। একটা উদাহরণ প্রথমে দেখি। আই অ্যাম আ গার্ল। এখানে দেখো, আই অ্যাম আ গার্ল, আমি একটি মেয়ে। তো এখানে এই সমস্ত ওয়ার্ডগুলো মিলে একটা কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে, তাই আমরা এটাকে সেন্টেন্স বলতে পারছি। কিন্তু একটা সেন্টেন্স কিন্তু শুধুমাত্র যে অনেকগুলো ওয়ার্ড নিয়ে হবে এটা জরুরি নয়। সেন্টেন্স দু রকমের হয়। প্রথমটা হলো মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, আর সেকেন্ডটা হলো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। এই যে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, এটা হচ্ছে আই এম আ গার্ল। কিন্তু সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স অনেক সময় একটা ওয়ার্ড দিয়ে বোঝানো যায়। ধরো আমি বললাম যে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তো আমার যে স্টুডেন্ট সে আমাকে কি রিপ্লাই করবে? ইয়েস। তো এখানে যে ইয়েস কথাটা বললাম আমি, সেই ইয়েস কথাটাও কিন্তু একটা সেন্টেন্স, বিকজ ইট ইজ মেকিং আ সেন্স। কিন্তু যখন আবার আমি তাদেরকে রিপ্লাই করব অল রাইট, সেখানে দুটো ওয়ার্ড থাকছে, সেটা আবার কি হয়ে যাচ্ছে? ভার্বলেস সেন্টেন্স। এবার আমরা জানি যে ভার্বটাও দরকার সেন্টেন্সে, কিন্তু সবসময় ভার্বেরও দরকার নেই। সেন্টেন্স যেমন মাল্টি ওয়ার্ডেড হয় ঠিক তেমনই সিঙ্গেল ওয়ার্ডেড হয়। আবার যেহেতু আমি অল রাইট বলে দিলাম, সেটা কিন্তু ভার্বলেস সেন্টেন্সও হয়ে গেল। এবার দেখো, আধুনিক গ্রামারে মাল্টি ওয়ার্ড, ভার্বলেস আর সিঙ্গেল ওয়ার্ড সমস্ত রকম সেন্টেন্সই গ্রহণযোগ্য, ওকে? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সগুলোর আবার কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আমরা চলো দেখি। এবার চলো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিই। প্রথম ভাগটা হচ্ছে অ্যাসার্টিভ, আর দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ। তোমাদের সুবিধার জন্য তোমরা একটু লিখে নোট করে নিতে পারো, ঠিক আছে? থার্ড নাম্বারটা হলো ইন্টারোগেটিভ। নাম্বার ফোর হলো এক্সক্লেমেটরি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ কি কি হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো ইয়েস, নো, সার্টেনলি, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সের উদাহরণ, ঠিক আছে? ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা জানি ইম্পারেটিভ মানে হচ্ছে অর্ডার করা অথবা অনুরোধ করা, যেমন হচ্ছে কাম,
লুক। তারপর থার্ড নাম্বারটা আমরা দেখে নিচ্ছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে আমরা জানি যে কোয়েশ্চেন করা, সেক্ষেত্রে ওয়াই, ওয়ে, হুম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে। তারপরেরটা হলো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি আমি তোমাদেরকে আগের দিনও বুঝিয়েছিলাম যে মনের আবেগ যেটা প্রকাশ করবে সেগুলোই এক্সক্লেমেটরি হবে। সেটা কোনো দুঃখ, আনন্দ বা হঠাৎ করে কোনো হতাশা, সমস্ত রকম হতে পারে। যেমন হ্যালো, গুড, ফাইন, গুড রে, এগুলো সব হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। তারপর সাম আদার হিসেবে আমরা যেমন ধরো নর্মালি কথা বলে থাকি, নট এট অল, তারপর হচ্ছে নট ইয়েট, এই সমস্ত। দেখো, আ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড এ ক্লিয়ার মিনিং। একটা ক্লিয়ার মিনিং যেন অবশ্যই থাকে, সেটার দিকে নজর রাখতে হবে, আর প্রপার অর্ডার অফ ওয়ার্ডস থাকতে হবে। এমন নয় যে উল্টো পাল্টা বলে দিলাম, একটার পর একটা যেন ঠিকঠাকভাবে সাজানো থাকে, এটার দিকে নজর রাখতে হবে। এবার দেখো, আমরা যখন ইংরেজিতে কোনো কথা বলি, ধরো আমি বললাম যে আমি ভাত খাই, ঠিক আছে। এবার আমি ভাত খাই, এটাকে যখন ইংরেজিতে বলবো তখন আমরা বলবো আই ইট রাইস। মানে দেখে যেমন ধরো আমরা ধরে নিলাম যে আমিটা হলো বাবা বা কর্তা, তাই তো? ভাতটা হলো হচ্ছে কর্ম স্থানীয়, আর খাই এটা হলো ভাত বা মা। ভাতটাকে বাচ্চা ধরে নাও। তো এবার যখন আমরা বাঙালি ফ্যামিলিতে খেতে বসি, প্রথমে বাবা খাওয়া দাওয়া করেন, তারপর কে খায়, তোমরা খাও, তারপর সবার শেষে মা খেতে বসে, তাই তো? আবার ইংরেজ ফ্যামিলিতে কি হয়, প্রথমে আই তার মানে সাবজেক্ট, বাবা বসলেন, তারপর বসছে ইট তার মানে মাদার। তো সেই ক্ষেত্রে এটা কি হলো, ভার, আর রাইস তার মানে হচ্ছে কর্মস্থানীয় অর্থাৎ বাচ্চাগুলো, তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। এইভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝে নাও। আমাদের ক্ষেত্রে কি হয়, প্রথমে বাবা খাওয়া দাওয়া করেন, তারপরে তোমরা খাওয়া দাওয়া করো, তারপরে মা খাওয়া দাওয়া করেন। কিন্তু যখন এটা একটা ইংলিশ ফ্যামিলিতে চলে যাবে, তখন বাবার পাশে মা বসবে, শেষে বাচ্চারা বসবে। ঠিক তেমনি ইংলিশ ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে এই খাই জায়গাটা স্থান পরিবর্তন করে দিল। আই হোপ তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝে গেলে যে প্রথমে আমরা কি করি। প্রথমে আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপর ভার্ব থাকে। আর ইংলিশ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্টটা থাকে। কিন্তু এবার আমরা চলো ভার্বলেস সেন্টেন্সে মুভ অন করি। ইংরেজিতে লেখার সময় নাটকের ডায়লগ ছাড়া আমরা সাধারণত ভার্বযুক্ত গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েই বাক্য তৈরি করি। কিন্তু যখন আমরা কথা বলি, তখন এক্সপ্রেশনের সাথে সাথে অনেক সময় একটি মাত্র ওয়ার্ড দিয়েই ভার্বিং গ্রুপ অফ ওয়ার্ডসও তৈরি করা যায়, ঠিক আছে। এবার ব্যাপারটা দেখো, গ্রুপ অফ ওয়ার্ডসেই যে ভার্ব থাকবে তার কোনো দরকার নেই, ভার্বলেস সেন্টেন্স যে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স হবে সেটারও কোনো দরকার নেই। ভার্বলেস সেন্টেন্স কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ালা সেন্টেন্সও হতে পারে। এবার কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম যে ইংলিশে ট্রান্সলেট করো তোমার নাম কি। ধরো আমি তোমাকে বললাম যে ইংলিশে ট্রান্সলেট করো তোমার নাম কি। এটা যখন তুমি লিখবে কি লিখবে বলো তো, হোয়াটস ইওর নেম। তাই তো? এবার যখন আমরা কথা বলবো তখন কিন্তু হোয়াটস ইওর নেম বলবো না, তখন কি বলবো, নেম প্লিজ। তখন আমাদের এত লম্বা একটা সেন্টেন্স বলার কোনো প্রয়োজন নেই। তারপর ধরো আমি তোমাকে ট্রান্সলেট করতে দিলাম যে তোমার টিকিটটা দেখাও, তাই তো? তুমি কি লিখবে, প্লিজ
লিখবে যে প্লিজ শো মি ইওর টিকিট, কিন্তু যখন কারোর কাছ থেকে তোমরা টিকিট দেখতে চাইবে তখন কি লিখবে? টিকিট প্লিজ। শুধু এইটুকু দুটো ওয়ার্ড বলে দিলেই তোমাদের কাজ হয়ে যাবে, তাই তো? তখন তোমাদের এত লম্বা একটা সেন্টেন্স বলার দরকার নেই। এটাই হচ্ছে কনভারসেশন আর রিটেন টপিকের মধ্যে পার্থক্য। যখন আমরা লিখি তখন আমাদের একটা গ্রুপ অফ ওয়ার্ডস উইথ ভার্ব উইথ সো মেনি থিংস লিখতে হয়, কিন্তু যখন আমরা কথা বলি তখন আমাদের মুখের এক্সপ্রেশন বা একটা দুটো ওয়ার্ডই যথেষ্ট। আরো কতগুলো উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। ধরো তুমি সময় জিজ্ঞেস করতে চাও, তো কি লিখবে? হোয়াটস দ্য টাইম নাও, এটা লিখবে, তাই তো? এবার যখন তোমরা বলবে তখন কি জিজ্ঞেস করবে? টাইম প্লিজ। ব্যাস এই দুটো কথাতেই তোমাদের কাজ হয়ে যাবে। তারপর ধরো আমরা সময়ের কথা বলছি, কেউ জিজ্ঞেস করলো টাইম কি, তো তোমরা কি বলবে? ইট ইজ জাস্ট 5 past 10। লেখার সময় এত বড় সেন্টেন্স লিখতে হবে ইট ইজ জাস্ট 5 past 10, কিন্তু যখন তোমরা মুখে বলবে জাস্ট 5 past 10, ইট ইজ কতটা দরকারই পড়লো না। এবার ধরো তোমরা কোনো বুক শপে গেলে, তো তোমরা বইয়ের দাম হিসেবে কি জিজ্ঞেস করবে? হাউ মাচ ইজ দ্যাট বুক, তাই তো? হাউ মাচ ইজ দ্যাট বুক, লেখার সময় আমরা তাই লিখব যে হাউ মাচ ইজ দ্যাট বুক, কিন্তু যখন আমরা বলবো তখন কি বলবো? বইটাকে হাতে নিয়ে বলবো হাউ মাচ ফর দিস, হাউ মাচ ফর দিস, তাই তো? এগুলো হচ্ছে যখন লিখবে তখন এভাবে লিখবে, আর যখন বলবে তখন আমাদের এইভাবে বললেই হয়ে যাবে। মানে যখন আমরা লিখছি তখন হোয়াটস ইওর নেম লিখছি, যখন বলছি নেম প্লিজ বলছি। দেখো যখন লিখছি তখন হোয়াটস দ্য টাইম নাও লিখছি, আবার যখন বলছি তখন টাইম প্লিজ বলছি। মানে জিজ্ঞেস করার সময় টাইম প্লিজ জিজ্ঞেস করছি, তখন আমাদের এত একগাদা কথা বলার কোনো দরকার পড়ছে না। শুধু আমাদের মুখের এক্সপ্রেশন বা একটা দুটো ওয়ার্ডে আমাদের ইমোশনসগুলো কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো তোমরা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্সটা বুঝে গেলে, ভার্বলেস সেন্টেন্সও বুঝে গেলে, ভার্বলেস সেন্টেন্সগুলো এদিকে রয়েছে। এবার মাল্টি ওয়ার্ড সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? মাল্টি ওয়ার্ড সেন্টেন্সের দুটো পার্ট থাকে, ঠিক আছে? প্রথমটা হলো সাবজেক্ট, পরেরটা হলো প্রেডিকেট। এবার দেখো সাবজেক্টটা হলো যার সম্বন্ধে আমরা কিছু বলি, ঠিক আছে? আর প্রেডিকেট হলো যার উদ্দেশ্যে বলি। দেখো সেন্টেন্সের ফরমেশন অনুযায়ী সাবজেক্ট আগে আর প্রেডিকেট পরে বসে, ঠিক আছে? কিন্তু কখনো কখনো আবার প্রেডিকেট আগে চলে যায় আর সাবজেক্ট পরে চলে যায়। এবার এটার একটা উদাহরণ আমরা দেখে নেব। ধরো আমি বললাম যে দোজ ডেজ আর গন, ঠিক আছে? দোজ ডেজ আর গন মানে সেই দিনগুলো চলে গেছে। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? গন আর দোজ ডেজ। তাহলে প্রথমে চলে গেল প্রেডিকেট, পরে চলে এলো সাবজেক্ট, জায়গাটা পরিবর্তন হয়ে গেল। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সাবজেক্ট আগে রয়েছে, প্রেডিকেট পরে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেডিকেট আগে চলে গেছে আর সাবজেক্টটা আগে পরে চলে এসেছে, তাই তো? চলো আরেকটা উদাহরণ দেখে নিই। সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ না, সোনা আর রূপো দুটোর মধ্যে কোনোটাই আমার নেই। প্রথমে প্রেডিকেট গেল, তারপর সাবজেক্ট গেল, তারপর আবার
predicate গেল মানে predicateর কিছু অংশ প্রথমে বসলো subject মাঝখানে বসলো আবার predicateটা পেছনে বসে গেল তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রথমে subject হয় তারপর predicate হয় তারপর আমরা কি দেখলাম প্রথমে predicate গেল তারপর subject গেল এবারের উদাহরণে আমরা দেখছি প্রথমে predicateর কিছু অংশ তারপর subject তারপর আবার predicate চলে এসেছে তাহলে দেখো sentence formation অনুযায়ী মানে আমাদের যে সেন্টেন্স গুলো হয় সেগুলোতে সব সময় যে প্রথমে সাবজেক্ট তারপরে প্রেডিকেট বসবে সেটা যথেষ্ট নয় প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাবজেক্টটা প্রথমে চলে গেছে কিন্তু সেটা যে সব সময় প্রথমে হবে এটার কোনো দরকার নেই দেখো এতক্ষণ আমরা ভার্বলেস সেন্টেন্স মাল্টি ওয়ার্ড সেন্টেন্স তারপর ওয়ান ওয়ার্ড সেন্টেন্স সমস্ত কিছু পড়েছি যেমন ওয়ান ওয়ার্ড সেন্টেন্সে চারটে ভাগ ছিল অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি তেমনি মাল্টি ওয়ার্ড সেন্টেন্সের আবার পাঁচটে ভাগ হয় প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক তৃতীয়টা হচ্ছে ইম্পারেটিভ বা আদেশমূলক চতুর্থটা হচ্ছে অপটেটিভ বা ইচ্ছাসূচক শেষটা এক্সক্লেমেটরি বা আবেগ সূচক বাক্য ঠিক আছে এবার আমরা এগুলোর একটা করে উদাহরণ দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি নিনা ইজ আ গুড গার্ল ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন সূচক যখন আমরা কোনো প্রশ্ন করি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় হোয়্যার আর ইউ তুমি কোথায় ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক ধরো তুমি কাউকে অর্ডার দিচ্ছ অনুরোধ করছো সেই ক্ষেত্রে ইম্পারেটিভ ওয়ার্ডস ইউজ হয় যেমন ওপেন দ্য ডোর দরজাটা খোলো বা প্লিজ গিভ মি দ্য পেন এই ক্ষেত্রে ওপেন দ্য ডোর আদেশ করা হলো প্লিজ গিভ মি দ্য পেন রিকোয়েস্ট করা হলো দুটোই কিন্তু ইম্পারেটিভ তারপর অপটেটিভ অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছাসূচক যেমন মে গড ব্লেস ইউ আর এক্সক্লেমেটরিটা হচ্ছে আবেগ সূচক এক্সক্লেমেটরিটাকে অ্যাকচুয়ালি বিস্ময় বলে কিন্তু আমি আবেগ সূচক এই জন্য বলছি কারণ বিস্ময়টা আমাদের শুধুমাত্র যে কাউকে মরতে দেখে হবে বা কাউকে দেখে হবে তেমন নয় আর সব ক্ষেত্রে বিস্ময় হয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা খুশি হই আনন্দে এক্সক্লেম করে উঠি কিছু কিছু ক্ষেত্রে দুঃখে তো সেটা ইটস মোর লাইক আবেগ সূচক এটাকে কখনো আমরা শুধুমাত্র বিস্ময়কর বলতে পারি না যেমন হ্যালো হাউ আর ইউ এবার দেখে নাও হ্যালো হাউ আর ইউ এই ক্ষেত্রে ধরো তোমার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হলো তাকে দেখে তুমি খুব খুশি হয়ে গেলে তো তুমি হ্যালোটা নর্মালি না হলে হ্যালো একটু অন্যরকম ভাবে বলবে তো সেটাতে তোমার আবেগ প্রকাশ পাচ্ছে তাই এখানে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাচ্ছে এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা সেন্টেন্স স্টার্ট করি সেটা সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে আর ফুল স্টপ দিয়ে শেষ করবে এবার এটাতে একটা ভুল আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ করতে পারি কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা যেহেতু প্রশ্নমূলক কাজেই প্রশ্নবোধক বা চিহ্ন দিয়েই সেটা শেষ হবে আর যেটা আবেগ সূচক মানে এক্সক্লেমেটরি সেটা এই বিস্ময় সূচক সাইন দিয়েই শেষ হবে সেটা কিন্তু আবার ফুল স্টপ দিয়ে শেষ হবে না এবার দেখো এই সমস্ত সেন্টেন্সগুলোকে কিন্তু আবার দুভাগে ভাগ করা যায় ঠিক আছে একটা হলো অ্যাফার্মেটিভ একটা হলো নেগেটিভ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক বাক্য তা প্রথমে উদাহরণটা আমরা দেখে নিই হি ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাসার্টিভে হি ইজ অ্যান ইন্ডিয়ানটা হলো অ্যাফার্মেটিভ ঠিক আছে এবার যখন নেগেটিভ করব এটাকে তখন লিখব হি ইজ নট অ্যান ইন্ডিয়ান এই যে নট কথাটা দিয়ে আমরা
নেগেটিভ বাক্য বানিয়ে ফেললাম। তারপর আমরা ইন্টারোগেটিভে চলে যাচ্ছি। ডাজ হি টেক টি, জিজ্ঞেস করলাম সে কি চা খেতে চায়। তারপর এটাকে যখন নেগেটিভ করব, ডাজ হি নট টেক টি, জাস্ট একটা নট অ্যাড করে আমরা এটাকে আবার নেগেটিভ করে দিলাম। ইম্পারেটিভ মানে আগে, সেগুলোকে আগেই বলেছি। এবার সিট অন দ্য চেয়ার, এবার আদেশগুলো কি? সিট অন দ্য চেয়ার মানে চেয়ারে বসো বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তখন হয়ে যাবে ডু নট সিট অন দ্য চেয়ার। অপটেটিভ মে গড ব্লেস ইউ। এবার অপটেটিভ যে মে গড ব্লেস ইউ, তোমাকে ভগবান আশীর্বাদ করুন, এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন হয়ে যাবে মে হি ডাজ নট সাফার ইন লাইফ। এবার দেখো এটাতে কি হচ্ছে, মে হি ডাজ নট সাফার ইন লাইফ, মানে আমি এখানে কিন্তু বলছি না যে মে গড ব্লেস ইউ, কিন্তু ইনডাইরেক্টলি আমি এই কথাটাই বলছি। শুধু এখানে নট কথাটা দিয়ে আমি এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দিচ্ছি, ঠিক আছে। এক্সক্লেমেটরিতে দেওয়া যাচ্ছে হুররে উই হ্যাভ সাকসিডেড। এবার হুররে উই হ্যাভ সাকসিডেড, এটা হচ্ছে আবেগ সূচক বাক্য বলছি আমরা। তারপরে এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন অ্যালাস মানে দেখো দুঃখ, মানে সুখের থেকে কেমন দুঃখতে পরিবর্তন হয়ে গেল জাস্ট একটা ওয়ার্ড হুররে থেকে অ্যালাস দিয়ে, ঠিক আছে। উই হ্যাভ নট সাকসিডেড, উই হ্যাভ সাকসিডেড, উই হ্যাভ নট সাকসিডেড, আবার একটা নট দিয়ে আমরা এই সম্পূর্ণ বাক্যটাকে নেগেটিভে পরিবর্তন করে দিলাম। এবার দেখো এবারে মনে রাখতে হবে যে কোনো শব্দের অর্থ পরিবর্তন না করে যদি তাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই তাহলে সেটা কি করে করবো, একবার একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে অ্যাফার্মেটিভে লিখছি রোহিত ইজ আ গুড বয়। এবার এটার অর্থ পরিবর্তন না করে আমরা কি করে এই রোহিত ইজ আ গুড বয় কথাটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাব, সেটা হলো রোহিত ইজ নট আ ব্যাড বয়। খুব ভালো করে দেখবে এটাকে, রোহিত ইজ আ গুড বয় মানে রোহিত একটা ভালো ছেলে। তারপর আমরা কি বলেছি, রোহিত ইজ নট আ ব্যাড বয় মানে রোহিত ছেলেটা খারাপ নয়, মানে এই কথাটাকেই আমরা ঘুরিয়ে বললাম। প্রথমে বললাম যে রোহিত ভালো ছেলে, তারপর বললাম যে রোহিত ছেলেটা খারাপ নয়, আলটিমেটলি মানে কিন্তু দাঁড়ালো যে রোহিত ছেলেটা ভালো। আর এই কথাটার মধ্য দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শুধুমাত্র ইজ নট আ ফ্রেজটাকে যোগ করে খুব ইজিলি করে নিলাম। দেখো এতক্ষণ আমরা দেখেছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে তৈরি করব, তো সেটা আমরা শিখে নিয়েছি। এবার আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করে বানাবো, ঠিক আছে। কারণ এখানে আমরা সেন্টেন্সের গঠন শেখাচ্ছি, সেন্টেন্স ফর্মেশন শিখতে হলে সবার প্রথমে জানতে হবে যে সেন্টেন্স কি করে প্রপারলি তৈরি করতে হবে। তো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে অ্যাডভার্বিয়ালস বা প্রিপোজিশনস। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি, সৌরভ প্লেস ক্রিকেট অ্যাট দ্য ইডেন্স।
ক্রিকেট অ্যাট দ্য ইডেন্স, সৌরভ ইডেন গার্ডেনে ক্রিকেট খেলেন, তাই তো? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কি করে তৈরি করলাম? প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব, তারপরে বসিয়েছি অবজেক্ট, তারপর প্রিপোজিশন বা অ্যাডভার্বিয়ালসগুলো। এভাবে আমরা খুব সিম্পলি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে ফেলছি, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার খুব সিম্পল হচ্ছে, সেটা হচ্ছে কাম হেয়ার। ইম্পারেটিভটা সবচেয়ে সোজা, জাস্ট একটু অর্ডার দিতে হচ্ছে বা রিকোয়েস্ট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে প্লিজ কাম হেয়ারও তুমি লিখতে পারো, প্লিজ কাম হেয়ার। তারপর আমরা ইন্টারোগেটিভে চলে যাব। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ধরো আমি বললাম হি হ্যাজ গট আ ব্যাড টুথ, এটা তো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটাকে ইন্টারোগেটিভ কি করে করব? হ্যাজ হি গট আ ব্যাড টুথ, যেহেতু আমরা জানি যে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন সূচক বাক্য, সেই ক্ষেত্রে আমরা হ্যাজটাকে আগে দিয়ে হিটাকে পরে দিয়ে দিলাম। তার মানে দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, যাই থাকুক না কেন, যখন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব তখন ভার্বটা কিন্তু আবার আগে চলে যাবে সাবজেক্টে। তখন প্রথম ক্ষেত্রে যেহেতু সাবজেক্টটা আগে ছিল, সেখানে কিন্তু সাবজেক্টটা আবার দ্বিতীয় ক্ষেত্রে পরে হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আবার যখন আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব, ধরো ডু ইউ প্লে ফুটবল, ডু দিয়ে যখন কোয়েশ্চেন করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেইন ভার্বটা কখনোই চেঞ্জ হবে না, শুধু টেন্স অনুযায়ী ডু এর পরিবর্তন হয়ে যাবে। ডিড ইউ রাইট আ লেটার টু ইয়োর ফাদার? ডাজ মালা ডু হার হোমওয়ার্ক এভরি ডে? এখানে জিনিসগুলো দেখে নাও, যখন আমরা হ্যাজ ভার্বটা ইউজ করেছিলাম তখন কি বলেছিলাম, যে সাবজেক্টটা প্রথমের থেকে দ্বিতীয় দিকে চলে যাবে আর ভার্বটা প্রথম দিকে চলে আসবে। আর যখন ডু দিয়ে কোয়েশ্চেন করব তখন মেইন ভার্বটা পাল্টাবে না, কিন্তু ডু এর রূপটা পরিবর্তন হয়ে যাবে। প্রথমে ডু ছিল, তারপরে ডিড হলো, তারপর ডাজ হলো, কিন্তু মেইন ভার্বগুলো এখানে পরিবর্তন হলো কি? হলো না। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ তোমরা বুঝে গেলে, তাহলে আমরা অপটেটিভে মুভ অন করছি। অপটেটিভের ক্ষেত্রে আমরা জানি যে ইচ্ছাসূচক বাক্যগুলিকে অপটেটিভ বলা হয়, তাহলে মে প্লাস অ্যাসার্টিভ, এটা হলো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, মে তারপর অ্যাসার্টিভ বাক্য। এবার দেখো মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, এই ক্ষেত্রে মেয়ের সঙ্গে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করে আমরা অপটেটিভ বানিয়ে নিচ্ছি, মানে এটাতে আমাদের ইচ্ছেটা বোঝাচ্ছে, তাই এটা অপটেটিভ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব এক্সক্লেমেটরিতে। এক্সক্লেমেটরিটাও কিছুটা এই ধরনেরই, প্রথমে ঘুরে অথবা অ্যালাস, তারপর অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি বানাতে হয় তখন প্রথমে হুররে বা অ্যালাস থাকবে,
তারপর তার সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত হয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্রিয়েট করবে, যেমন ফাইন, ইউ আর আ লায়ার, এটা একটা গেল। অথবা এবার ধরো আমরা হচ্ছে অ্যালাস দিয়ে লিখছি, অ্যালাস ইজ ব্রাদার হ্যাজ ডাইড। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফাই এবং অ্যালাস দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাচ্ছি। এবার শুধু ফাই, অ্যালাস, হুররে এগুলো দিয়ে নয়, অনেক সময় আমরা হাউ দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারি, যেমন হাউ হ্যাপি ইউ আর, বা তুমি খুব খুশি, সেই ক্ষেত্রে হাউ হ্যাপি ইউ আর। এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্রিয়েট করলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা হুররে বা অ্যালাস কোনোটাই ব্যবহার করলাম না, কি ব্যবহার করলাম আমরা, হাউ, তার মানে WH ওয়ার্ড দিয়েও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারছি। তাহলে আজকে তোমরা সেন্টেন্সের গঠনটা বুঝে গেলে, আমাকে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এর পরবর্তীকালে আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসব এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে সেগুলো ক্লিয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।